শেখ মুজিবুর যখন ভাষণ আমাদের যখন দিয়ে দিল, তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কয়েক বন্ধু একসাথে একসাথে দেখবার কয়েকজন বন্ধু করতাম। ওদের নাম বলেন কয়েকজনে, মফুল, মতিয়র, মুজিবুর, আব্দুল হাই, শামসুল, সাইফুল, আফজাল, এই কয়েকজন আমরা একসাথে থাকি, আরও অনেকেই আছে। আমরা একসাথে লেখাপড়া করতাম, ভারত আমরা পার হয়ে চলে গেলাম, যাই ভারতের মধুপুরে যাই খারাপ হয়ে গেলাম। আগে বালুঘাট গেলাম, বালুঘাট থেকে মধুপুরে গেলাম, মধুপুর থেকে সরাসরি আমাদের বালুঘাটের বিমানবন্দর আমাদের ভর্তি করল। তো ওখান থেকে আমাদের শিলিগুড়ি পাঠিয়ে দেয়, শিলিগুড়ি যায় আমাদের তখন ট্রেনিং হয়, 28 ট্রেনিং হয়। আমরা সেখানে থাকছি প্রায় এক মাসের উপর, আমরা প্রথম যাই গাছ কাটিয়ে দিচ্ছি, আমাদের হাতে আমাদের ক্যাম্পটা তৈরি করেছে আমাদের হাতেই প্রথম ক্যাম্প। দিয়ে আমাদের ওই 28 দিন ট্রেনিং দেয়, তো বাংলাদেশে পার্কে দেয়, তরঙ্গপুর অস্ট্রেলিয়া থেকে আমাদের বাংলাদেশে পার্কে দেয়। কমান্ডার কে আপনার? মকফুল। আচ্ছা, মকফুল কমান্ডার, সহ কমান্ডার আমি ছিলাম শান্তি তখন থেকে, আমি হোসেন। এই তখন পার হয়ে আসলাম, আসার পর তরঙ্গপুর থেকে অস্ত্র গোলা বাড়ি দিয়ে পার হয়ে চলে আসলাম। আসার পরে প্রথম আমাদের হলো পাগলা দামতাল রাস্তার উপর আমাদের গোলাগুলি শুরু হয়, সেখানে আমাদের ক্ষয়ক্ষতি হয়নি, মাত্র একজন ওই ধাক্কায় মনে করি শব্দে পড়ে গেছিল একজন, এই আর ওদের দুজন মারা গেল। এই ওখান থেকে উঠে চলে আসলাম, ওখানে সরাসরি চলে আসলাম হলো মথুরাপুর, মস্কুর মস্কুর মথুরাপুরে ঢুকলে ওখান থেকে আমাদের পাড়ে দিল আপনার বগুড়াভিতে। এই বগুড়াভিতে দেওয়ার পর ওখান থেকে ঘুরে ঘুরে কালায় গেলাম, কালায় কিছু না হওয়াতে ওখান থেকে সে বসে দুজন দালাল ধরে নেয়, আজাকার সহকার দুজন দালাল ধরে ওখানে মারা হয়। এই মারার পর তখন সরাসরি তখন হলো কি কোলাতে আমাদের যুদ্ধ শুরু, পাঞ্জাবের সঙ্গে সরাসরি যুদ্ধ হয়ে গেল, আমাদের তিনজন মারা যায়। তিনজন মারা যাওয়ার পর ওখান থেকে দিল আত্রায় দিল, আত্রায় ওখান থেকে আবার ব্যাগকে আমাদের দিয়ে দিল, আত্রায় থেকে ব্যাগকে যখন দিল আমাদের পার করেছে, আমাদের গোলাগুলি হয়, গোলাগুলি আমার দুই পাশে পাঁচজন মারা যায়, জীবিত একজন ধরে নেয়, ফজল নামে এক ছেলে জীবিত ধরে নেয় আক্রিপুর বাড়ি। ওখান থেকে যখন জীবিত আরেক ধরে পাঁচজন মারা যায়, আমরা তখন ওখান থেকে উঠে এসে আমাদের পর ওখান থেকে উঠে চলে আসি। আর আমার পায়ের গুলি লাগে, একটু পায়ের রক্ত ছিঁড়ে গেল আমার, আমার দুই সাইডেই মারা গেল জ্ঞানে পায়ে, জ্ঞানে পায়ে মারা যখন গেল ওখান থেকে চিন্তা ভাবনা, তখন থানা ভাঙা লাগবে, অ্যাটাক করা লাগবে, তখন আমরা তখন চিন্তা ভাবনা করি থানা কাউকে ভাঙি, এই থানা তখন ভাঙবার চলে আসলাম, এই বলবে থানা, এই তখন থানা ভাঙে চলে গেল। এই যাওয়ার পর তো আমরা তো এই তো এইভাবে তো আল্লাহর নামে চিন্তা তখন সেদিন হয়ে গেল, আমরা চলে আসলাম। মনে করে এখনও তো কেমন কে হলো, এখন ওই দালালেরা এখন পারাপুরা পারাপুরা করতেছে, সহকারী করতেছে, যাতে মনে করে কী হয় না হয়, আমাদের যেটাই স্বাধীন করেন সেটা তো সুস্থভাবে হলো না, দেশটা যে সুস্থভাবে চলতো তাহলে বলতে আমি চলছে, এখন সুস্থ হসে হসে না এমকা ভাব হসে, যেমন 22-23 বছর চলে গেল তোমার হলো বিএনপি জাতীয় পার্টি করে আমাদের কোনো কিছু বল করেনি,
এখন এখন আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ এটুক দেশের থেকে চলেছে যে খাদ্যের দিকে, আল্লাহর রহমতে এটুক সুস্থ আমরা আছি যে খাদ্যের দিকে। আগে তো খাদ্যের অভাবে খুব ছিল, এখন খাদ্য এখন স্বয়ংসম্পূর্ণ আল্লাহ করে বেড়াচ্ছে, করেই ফেলবে। আর আমরা এটুক আরাম পাচ্ছি, এই শেখ হাসিনা তখন আমাদের টাকা দিয়ে আসে, আমরা তো অধিকাংশ আমরা গরিবের ছোল যুদ্ধ গেছি, বড়লোকের ছোল তো যায়নি, একদম চার ধন গেছে, হাজারে দু একজন হতে পারে বড়লোকের ছোল। এই এখন তো মনে করেন যে 300 টাকা থেকে এখন 10,000 টাকা প্রতি আমাদের ভাতা দেয়, এই যে আমার এটুক সুবিধা তো আমরা আছি।